পরমাণু চুক্তি পুনরায় সচল করতে ভিয়েনা সংলাপে অংশ নিয়ে ইউরোপীয় দেশগুলোকে আরও আন্তরিকতা হওয়ার আহ্বান জানিয়েছে ইরান। সেই সঙ্গে তেহরানের বিরুদ্ধে অযৌক্তিক দোষারোপের নীতি বর্জনের আহ্বানও জানায় রাইসি প্রশাসন। এদিকে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অভিন্ন অবস্থান তৈরি হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আর রাশিয়া বলছে ভিয়েনা সংলাপে দ্রুত একটি চুক্তি করতে চায় তেহরান। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। ভিয়েনায় সংলাপে অংশগ্রহণকারী রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানোভ বলেছেন, ইরান দ্রুততম সময়ের মধ্যে ভিয়েনা আলোচনা থেকে একটি সুন্দর সমাধান চায়, যার মাধ্যমে তেহরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। সংলাপে চুক্তি নিয়ে ইরান যথেষ্ট আন্তরিকতা ও পূর্ণ সদিচ্ছা নিয়ে অংশগ্রহণ করছে বলে মন্তব্য করেন তিনি। ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী তিন ইউরোপীয় দেশ জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনকে চুক্তি ফের সচলে আন্তরিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে ইরান। শনিবার তেহরানে এক সংবাদ ব্রিফিংয়ে এ আহ্বান জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাদিফজাদেহ। দয়া করে ইরানকে অভিযুক্ত করার ব্যর্থ ও পুনরাবৃত্তিমূলক নীতি গ্রহণ করা থেকে বিরত থাকুন, বরং ভিয়েনা সংলাপে তেহরানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক নিষেধাজ্ঞা তুলে নিতে বাইডেন প্রশাসনকে পরামর্শ দিন, তাহলে দ্রুত চুক্তিটি ফের সচল হবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান এনরিক মোরা বলেছেন, ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে একটি ভালো সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা চলছে। ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের অবস্থা তৈরিতে একটি অভিন্ন ক্ষেত্র তৈরি হয়েছে। এ নিয়ে অভ্যন্তরীণ কিছু মত পার্থক্য থাকলেও সেগুলো বড় কিছু না। আশা করি অষ্টম দফা আলোচনাতে সেগুলো ঠিক হয়ে যাবে। গেল 29 নভেম্বর থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত ও ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এরপর দফায় দফায় চলছে আলোচনা। আসমাতুলি, নিউজ 24।